আজ আমি আপনাদের শোনাব প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহর লেখা একটি উপন্যাস, ওয়াইকিকি। শুনুন। লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের প্লেনটা যখন এক চক্কর ঘুরে প্রশান্ত মহাসাগরের বুকের ওপরে মেঘ ফুঁড়ে উঠছিল, তখন হাওয়াইতে সত্যি সত্যি যাওয়া হয়ে উঠল ভেবে বেশ খুশি হয়ে উঠলাম। কিছুক্ষণের মধ্যেই সমুদ্র মেঘের নিচে অদৃশ্য হয়ে গেল। প্লেন এখন 40,000 ফিট উপর দিয়ে চলেছে। উপরে নীল অসীম ব্রহ্মাণ্ড, নিচে মেঘের গালিচা। ঘণ্টা পাঁচেক লাগবে যেতে। দূরত্ব 3,000 মাইল। পৃথিবীতে যত এয়ারলাইন্স আছে তার মধ্যে দেশীয় কোম্পানি হিসেবে ইউএসএর ইউনাইটেড এয়ারলাইন্সের তুলনা হয় না। যেমন যত্ন তেমনই খাওয়া দাওয়ার ধুম। ইকোনমি ক্লাসেও পানীয় নিখরচায় পাওয়া যায়। প্লেন ছাড়তে না ছাড়তেই এত বড় একটা পোটাটো চিপসের প্যাকেট দিয়ে গেল এয়ার হোস্টেস, যে ঘাবড়েই গেলাম। সঙ্গে ক্যান বিয়র। তবু দেখতে দেখতে চিপস শেষ হয়ে গেল। তারপর লাঞ্চ সার্ভ করার আগে আবার খাদ্য পানীয়ের ছড়াছড়ি। বিনি পয়সায় পাওয়া যাচ্ছে তাই একটু শ্যাম্পেন খেয়ে বড়লোকি করে নিলাম। যখন দূর থেকে নীল জলজ দিগন্তে হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ দেখা গেল সবুজে সবুজ, তখন বহুদিন দেশ ছাড়া সবুজ পিয়াসী চোখটা আনন্দে নেচে উঠল। বেলা তখন 4টে। প্লেনটা এসে ওয়াহু দ্বীপের হনলুলুতে নামল। হনলুলু সমস্ত হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের রাজধানী। এই দ্বীপপুঞ্জে বিদেশিদের এদেশীয় ভাষায় বলা হয় হাউলস, ইংরেজি বানানটা হাউলস। প্রথম হাউলস ইংরেজরা, তারপর ফরাসি, আমেরিকান, রাশিয়ান ইত্যাদি বহু বিদেশি এই সবুজ স্বর্গে পা রেখেছিলেন। বণিকের মানদণ্ড দেখা দিয়েছিল রাজদণ্ড রূপে। আজকে আর এক অনামা অখ্যাত হাউলস প্লেন থেকে নামবে। অতিকায় অ্যালবাট্রস পাখির মতো DC-10 প্লেনটা ট্যাঙ্কিং করে এগিয়ে চলল টার্মিনালের দিকে। ডানায় হাওয়া কাটার শোঁ আর গলা টিপে ধরা ইঞ্জিনের ক্ষুব্ধ গুঞ্জরণের সঙ্গে। হাওয়াইয়ান ইতিহাসে দেখা যায় যে বিদেশিরা প্রায় গত 200 বছর ধরেই কর্তৃত্বের বীজ পুঁতে আসছিলেন ওই দ্বীপপুঞ্জে। প্রথম বিদেশি ইংরেজ ক্যাপ্টেন টমাস কুক ইংল্যান্ডের প্লাইমাউথ থেকে 1776-এ সমুদ্রযাত্রা করে কেপ অফ গুড হোপ ঘুরে ভারত মহাসাগর পেরিয়ে এসে টাসমানিয়া, নিউজিল্যান্ড এবং ফ্রেন্ডলি আইল্যান্ডস ছুঁয়ে তাহিতিতে এসে পৌঁছান। তারপর তাহিতি থেকে কুক উত্তরে ভেসে এলেন তার দুটি পালতোলা জাহাজে 1778-এর 1 জানুয়ারির সকালে। তারিখটা 18-ই। ডাঙ্গা দেখা গেল প্রথম। আর কি সে ডাঙা! ফুলে ফলে, লতায় পাতায়, ঝর্ণায় পাহাড়ে, প্রজাপতি আর নারীতে সে এক বর্ণগন্ধের উষ্ণ দেশ। সেসব অনেক কথা, অনেক দিনের কথা, মনে করতে গিয়েও এলোমেলো হয়ে যাচ্ছে। অনেকেরই ধারণা হাওয়াই যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত না হওয়াই সমীচীন ছিল হাওয়াইয়ানদের কারণেই। কিন্তু 1958 সনে যখন আলাস্কা আমেরিকান যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত হল, তখন যারা হাওয়াইকেই অন্তর্ভুক্ত করতে চাইছিলেন তাদের লবি আরও জোরদার হলো। অবশেষে 1955-এর 11ই মার্চ সেনেট আলাস্কার অন্তর্ভুক্তির বিলের হুবহু এক বিল পাস করলেন হাওয়াইকে যুক্তরাষ্ট্রের অন্যতম একটি রাষ্ট্রের মর্যাদা দিয়ে। হনলুলু এয়ারপোর্ট অতি আধুনিক এবং বিশাল। হাওয়াইয়ে চতুর্দিক থেকে এত লোক এখানে আসেন যান যে এয়ারপোর্টের বিশালতা সহজে অনুমেয়। টার্মিনাল বিল্ডিংয়ে বাস থেকে নামতেই অনেক হাওয়াইয়ান মেয়েরা আমাদের ঘিরে ধরে হাইবিসকাস ফুলের রং বেরঙের মালা পরিয়ে দিয়ে স্বাগত জানালো। আসলে আমি ফালতু, কোনো এক ডেলিগেশনের মেম্বাররা সেই প্লেন থেকে নামেছিলেন। মেয়েরা আমাকেও তাদের একজন ভুল বলে ভুল করে মালা পরালো। ভুল করে হলেও মালা কেনা পড়তে চায়। মেয়েরা হাসি মুখে কলরে বলল, আহলো হা। এক চালাক চতুর সঙ্গী তার উত্তরে বললেন, মাহালো। ট্যাক্সি ড্রাইভারের কাছে শুনলাম যে আমি না জেনেই হাওয়াইয়ে সবচেয়ে উৎসব মুখর সপ্তাহে এসে হাজির হয়েছি। অক্টোবরের শেষে হনলুলুতে আলোহা সপ্তাহ উদযাপিত হয়। হাওয়াইয়ান ভাষায় আলোহা মানে স্বাগতম, ভালোবাসা, শুভেচ্ছা, সব কিছু। আর মাহালো মানে ধন্যবাদ। ট্যাক্সিটা চলেছে হু হু করে।
দুপাশে দোকান আর হোটেল। পরে জেনেছিলাম যে হাওয়াইতে পৃথিবীর সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স রয়েছে। এত হোটেলও বোধহয় পৃথিবীর খুব কম জায়গাতেই আছে। দেখতে দেখতে ওয়াইকিকি বিচের পাশে সমুদ্রের পাশ দিয়ে চলে যাওয়া পথে এসে পড়লাম। পথের এপাশে হোটেল, ওপাশেও হোটেল। হলিডে ইনের লবিতে কাঁচের দরজা দিয়ে ঢুকেছি। পোর্টার স্যুটকেসটা হাতে তুলে নিয়েছে, এমন শুনে এক সময় মেয়েলি গলায় কে যেন বলে উঠল, হাই। চারধারে তাকিয়ে দেখলাম এখানে আমার চেনা লোক কে থাকতে পারে। কে ডাকলো বুঝতে না পেরে ভাবলাম অন্য কাউকে কেউ ডেকেছে। পোর্টারের পিছন পিছন এগিয়ে গেলাম। তখন পেছন থেকে হলুদ আর কালো প্রিন্টের ড্রেস পরা একটি মেয়ে দৌড়ে এসে বলল, হাই, তুমি আমাকে চিনতেই পারলে না, কি খারাপ তুমি। চিনতে হঠাৎ থেকে সত্যিই পারিনি, মানসিক প্রস্তুতিও ছিল না, পোশাক একেবারে অন্য ছিল, সত্যিই লারাকে চিনতে পারিনি। লারা বলল, হাউ নাইস টু হ্যাভ মেট ইউ হিয়ার, আলোহা বলে ওর হাতের একটা গাবদা গুপ্তা পেপার ব্যাগ বই দেখিয়ে বলল, একা একা বই পড়ে পড়ে বোর্ড হয়ে গেলাম, তুমি এলে ভালোই হলো। পরক্ষণে বলল, তোমার ঘরের নাম্বার কত? আমি বললাম, জানি না। তারপর বললাম, তোমার কত? ও ওর ঘরের নাম্বার বলল। তারপর বলল, ফ্রেশ হয়ে আমার ঘরে চলে এসো, একসঙ্গে চা খাবো। থ্যাংক ইউ বলে আমি এগোলাম। মনে মনে খুশি হলাম। সত্যি কথা বলতে কি, কানাডার মন্ট্রিয়ালে এক রাতে লারার সঙ্গে যখন আলাপ হয়, সেই রাতের পর থেকে ওর কথা অনেকবার মনে হয়েছে। টরন্টো মন্ট্রিয়ালে আমি যে বন্ধুর হেফাজতে ছিলাম, তাকে ওর সম্বন্ধে লিখেওছি বিভিন্ন জায়গা থেকে। এমন হয় না, মাঝে মাঝে হঠাৎ কারোর সঙ্গে দেখা হয়ে যায়, তখন মনে হয় যেন যুগ যুগান্ত ধরে তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেছিলাম, যেন তাকে দেখা হওয়ার আগেও কতবার স্বপ্নে দেখেছি। এখনও এই ভীষণ ব্যস্ত, স্বার্থপর, অর্থগৃধ্ন পৃথিবীতে কত না কত আশ্চর্য সুন্দর দুর্ঘটনা ঘটে যায়। লিফট দিয়ে উঠতে উঠতে লারার কথা ভেবে এবং এখানে ওকে দেখে মনটা আবার খুশিতে ভরে উঠল। আমি মনে মনে ভুললাম, মাহালো লারা। আমার ঘরে জানলা দিয়ে তাকিয়ে রাস্তা পেরিয়ে উল্টো দিকে সমুদ্র তটভূমি দেখা যাচ্ছিল। রাস্তার বাতিগুলো এক এক করে জ্বলে উঠেছে। সমুদ্রতটে বিকিনি আর সুইমস্যুট পরে তখনও জোড়ায় জোড়ায় মানুষ বসে আছে, চান করছে। দূরে সার্ফ রাইডিং শেষ করে ফিরে আসছে নারী পুরুষ। রবারের রং বেরঙের ইনফ্লেটেড নৌকোয় ভেসে বেড়াচ্ছে। তাদের মা বাবারা তাদের তীরে ফিরে আসতে বলছেন অন্ধকার হয়ে গেছে বলে। ইউরোপে, আমেরিকা, জাপানে এবং কানাডাতে যেখানেই গেছি, চারিদিকে জোড়ায় জোড়ায় মানুষ দেখে কেবলই মনে হয়েছে, মানুষ, সব প্রাপ্তবয়স্ক মানুষই কি এই সব দেশে যুগলেই জন্মায়? এমনই সকলে সঙ্গী পায় কী করে? সঙ্গী মাত্রই কি মনো মতো, না মন্দের ভালো, নাকি ওরা একা থাকার আনন্দকে ভুলে গেছে? ভয় পায় কি ওরা মুহূর্তের একাকিত্বকেও? ওদের কাউকেই, অন্তত আপাত দৃষ্টিতে, একা দেখা যায় না। এসব দেশে একা একা ঘুরে বেড়ালে বড় হীনমন্য লাগে। হাওয়াইয়ের মতো আলোর দেশে, রঙের দেশে একা একা কাউকে ঘুরতে দেখলে লোকে ভাবে পুলিশের এজেন্ট, হাইজ্যাকার বা টেররিস্ট বা ক্রিমিনাল। সকলে সন্দেহের চোখে থাকায়, তাও ভালো, কিন্তু অনেকে সম্পূর্ণ ইগনোর করে। অগ্রাহ্য করাটা অসহ্য। বাইরের প্রশান্ত মহাসাগরের উপর সূর্য অস্ত যাচ্ছে। আকাশে কত যে রঙের খেলা, গোলাপি হয়ে আছে সমস্ত আকাশ। জানালার সামনে দাঁড়িয়ে ওই আকাশ আর সমুদ্রের দিকে তাকিয়ে হঠাৎ মনে পড়ে গেল হাওয়াই দ্বীপপুঞ্জের জন্মের গল্প। এ বিজ্ঞানের ব্যাখ্যা নয়, রূপকথার গল্প। হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ আটটি দ্বীপ নিয়ে। সবচেয়ে বড় দ্বীপ হাওয়াই, তারপর মাউই, কাওয়াই, ওয়াহু, মালোকাই, নিয়াহু, লানাই। হাওয়াই আর মাউইয়ের মধ্যে আরও একটি ছোট্ট দ্বীপ আছে। এই প্রত্যেকটি দ্বীপই ভগবানের সন্তান। পলিনেশিয়ানদের, ভগবানদের মা এবং ওদের আলোর দেবতা আকাশ বাস করতেন। তাদের মিলনের প্রথম সন্তান হাওয়াই দ্বীপ আকাশ থেকে ঝাঁপাং করে জলে পড়ে, মানে ভূমিষ্ঠ না হয়ে জলস্থ হয়। তারপর আরও দুবার গর্ভবতী হন ভগবানের মা, এবং একইভাবে মাউই ও কাহুলাই দ্বীপের জন্ম হয়। ওই তিনটি সন্তান জন্ম দেবার পর ভগবানের মা তাহিতিতে ফিরে যান। আলোর ভগবান আকাশেই বসবাস করতে থাকেন, কিন্তু সঙ্গিনী তাহিতিতে যেতে না যেতেই আকাশের ভগবান অন্য একজন নারীর সঙ্গে সহবাস করেন। সেই সহবাসে লানাই দ্বীপের জন্ম হয় এবং আরেকজন রমণীর সঙ্গে সহবাসে মলুকাই দ্বীপের জন্ম।
কিন্তু অচিরে আলোর ভগবানের এই দুশ্চরিত্রার কথা জানতে পেরে ভগবানের মা তাহিতি থেকে ফিরে আসেন এবং তার প্রেমিককে শাস্তি দেওয়ার জন্য নিজেও একজন পরপুরুষের শয্যাসঙ্গিনী হন। আকাশে বিছানা পাতা যেত কিনা জানা নেই, ভগবানদের পক্ষে সবই সম্ভব, হয়তো উঠতে উঠতেই তারা মিলিত হতেন। যে দৈবিক প্রক্রিয়াতেই তারা মিলিত হন না কেন, পরপুরুষের সঙ্গে মিলনের ফলে বাহুদ্বীপের জন্ম হয়। এরপর ভগবানদের মা ও আলোর দেবতার পুনর্মিলন হয়। পুনর্মিলনের পরই ভগবানদের মা অন্তঃসত্ত্বা হন, কাওয়াই দ্বীপের জন্ম হয়। তারপর একাদিক্রমে সমস্ত দ্বীপের জন্ম, তারপরে মা বন্ধা হয়ে যান, হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের সৃষ্টি সমাপ্ত হয়। অবশ্য ভূতত্ত্ববিদরা যা বলেন তার সঙ্গে মিষ্টি রোম্যান্টিক জন্ম ইতিহাস মেলে না, কিন্তু ভূতত্ত্ববিদদের তত্ত্ব নিয়ে এখন নাইবা ব্যস্ত হলাম, তার চেয়ে মুখ হাত ধুয়ে নিয়ে লাড়ার ঘরে যাওয়া যাক। লাড়া কবে এসেছে কে জানে, যবে আসুক, এসেছে যে তাতেই আমি ভীষণ খুশি। লাড়ার ঘরের সামনের বেল টিপলাম, ভিতর থেকে লাড়ার চাপা গলা শোনা গেল, কাম ইন প্লিজ। আমি দরজার নব ঘোরাবার আগেই ও নিজে এসে দরজা খুলল, বলল কাম অন ইন। সাধারণ আমেরিকানরা ও কানাডিয়ানরা প্রচুর ভুলভাল ইংরেজি বলে, ইংরেজরাও বলে, ভারতীয় স্বল্প শিক্ষিত মানুষেরও বোধ হয় ইংরেজি জ্ঞান ওদেশের অনেকের চেয়ে ভালো। তবে লারা স্বল্প শিক্ষিতা নয়, রীতিমতো উচ্চ শিক্ষিতা, কিন্তু অন্য সকলেই ভুল বলে তাই চালু হয়ে গেছে অনেক ভুল কথা। আমার যদি টাকা থাকতো তবে প্রত্যেক আমেরিকান ও কানাডিয়ানদের নিজের পয়সায় আমি নেসফিল সাহেবের গ্রামারের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টার ফটোকপি করে প্রেজেন্ট করতাম। নিছক আমেরিকান বলে প্রতিপন্ন করার জন্য আমেরিকানরা এতদিনের ঐতিহ্যময় ইংরেজি ভাষাটা সর্বনাশ করেছে। জানালার পাশের সোফায় আমাকে বসালো লারা। ওর ঘরটা আমার ঘরের চেয়ে অনেক বড়, দুপাশে দুটো খাট, অ্যাটাচড বাথ, ড্রেসিং টেবিল এবং সোফা সেট, পুরোপুরি কার্পেটে মোড়া, কালার্ড মাল্টি চ্যানেল টিভি প্রত্যেক ঘরে। রুম সার্ভিসে টেলিফোন করে ও চা আনতে দিল, বলল কি খাবে আর? আমি বললাম কিচ্ছু না। লারা হাসল। মন্ট্রিয়ালে আমি যখন লারার সঙ্গে পরিচিত হই তখন লারার একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব ছিল। ছেলেটি কানাডিয়ান ইন্টারন্যাশনালের কুইন এলিজাবেথ হোটেলে কাজ করতো তখন। লারার সামনে বসে ভাবছিলাম, ও একটা কালো ফুলাতা ম্যাক্সি পরেছিল সেই প্রথম দেখার মতো, কালো বনেট মাথায় দিয়ে গভীর রাতে লাল গোলাপ ফুল বিক্রি করছিল ও মন্ট্রিয়ালের ডাউন টাউনের বারে বারে। ইংলিশ লিটারেচারের মেজর করছিল তখন ও ইউনিভার্সিটিতে, জাজ ব্যালের ক্লাস এবং ওখানকার একটা অ্যামেচার ড্রামা গ্রুপে থিয়েটার করত। একই সঙ্গে ওর ব্যক্তিত্বের শালীন ভদ্র সম্ভ্রান্ততা আমাকে প্রথম দেখাতে মুগ্ধ করেছিল, সৌন্দর্য তো করেই ছিল। এমন ওই সব দেশেই সম্ভব, ইউনিভার্সিটিতে মেজর করা পরমা সুন্দরী মেয়ে রাত ১২টায় ডাউন টাউনের বারে বারে ফুল ফিরি করে পড়াশোনার খরচ তুলছে, তবু কুৎসার উঠছে না। আমাদের দেশের আদেখলাদের মতো সুন্দরী মেয়ে দেখে মান সম্মান রহিত হয়ে মাছি পড়ার মতো তার উপর হামলে পড়ছে না ধেড়ে মদ্য পুরুষগুলো, কারণ ওদেশের পুরুষরা সেক্স স্টার্ভড নয়। এই প্রথম দেখার পরও আরও দুবার দেখা হয়েছিল লারার সাথে। যাই হোক, ওয়েটার চা এনে দিল টিকোজিতে মুড়ে ট্রেতে সাজিয়ে, সুগার কিউ হাতে তুলে নিয়ে লারা বলল হাউ মেনি? আমি বললাম ওয়ান, থ্যাংক ইউ। লারা হাসলো, বলল থ্যাংক ইউ নয় বলে মাহালো। তারপর অ্যালুমিনিয়ামের ফয়েলের ছোট্ট প্যাকেটটা খুলে দুধ ঢালল আমার কাপে, লেবুর স্লাইস নিল নিজের কাপে। আমি বললাম হঠাৎ হাওয়াইতে এলে? বাহ, আমার ছুটি যে। তাছাড়া তুমি বোধহয় জানো না আমি ছোটবেলায় মায়ের সঙ্গে এখানে ছিলাম ৬ বছর, তখন হনলুলু অন্যরকম ছিল। আমার মায়ের দ্বিতীয় স্বামী মানে আমার সৎ বাবার আনারসের ব্যবসা ছিল ওয়াহুতে। আমার ছোটবেলার অনেক স্মৃতি ছড়ানো আছে এখানে। আমি বললাম খুব ভালো হলো, তুমি তাহলে আমার লোকাল গার্জেন হয়ে যাও, হাত ধরে তুমি নিয়ে চলো সখী, আমি যে পথ জানি না। লারা হেসে উঠল গানটির ইংরেজি তর্জমা শুনে, বলল তোমাকে এবং মন্ট্রিয়ালে অন্যান্য ভারতীয়দের দেখে খুব ভালো লাগে আমার, তোমাদের দেশে আমি একবার যাব। আমি বললাম এনি টাইম, এবং যদি আসো পে মাই গেস্ট, আমি তখন তোমার লোকাল গার্জেন হব।
লারা চা শেষ করে বলল, ঘরে বসে কি করবে, চলো ওয়াইকিকি রাস্তা ধরে হাঁটি, ভালো লাগবে। ওয়াইকিকিতে ইন্টারন্যাশনাল মার্কেট সেন্টার আছে এক বিরাট গাছের তলায়, ওরিয়েন্টাল ট্রি, তুমি নাম জানবে হয়তো, চলো। আমি উঠলাম। তারপর দুজনে করিডোর দিয়ে লিফটে নেমে লবি বেরিয়ে এসে পথে পড়লাম। সমুদ্র থেকে হাওয়া আসছে, কিন্তু হাওয়াটা আমাদের সমুদ্র তীরের হাওয়ার মতো অত জোর ও বিরক্তিকর নয়, বালি ওড়ে না। লারা আর আমি পাশাপাশি হাঁটছিলাম। কত আলো, কত লোকজন, আমাদের দেশের মতো নারকেল গাছ, পাম গাছ, বট গাছ। খুব ভালো লাগছিল অনেকদিন পর সব গাছ দেখে। সমুদ্রের দিকের ফুটপাথে দেবকন্যার মতো দেখতে একটি 15-16 বছরের আমেরিকান মেয়েকে একটি অল্প বেশি হাওয়াইয়ান ছেলে বট গাছ চেনাচ্ছিল, বলছিল, লুক, দিস ইজ আ ব্যানিয়ান ট্রি। মেয়েটি উত্তেজিত হয়ে বটের ছুরি ধরে টানাটানি করছিল। ওদের পাশ দিয়ে যেতে যেতে এবং হাওয়াইয়ান ছেলেটির চোখ মুখের অভিব্যক্তি দিকে ফিক করে হেসে উঠলাম আমি, মানে হাসি চাপতে পারলাম না। লারা অবাক হয়ে আমার দিকে তাকালো, বলল, হাসলে কেন তুমি? আমি আরও জোরে হেসে উঠলাম। আমাদের দিকে অনেকে তাকালো, লারা লজ্জা পেল, বলল, বলোই না কেন হাসলে। আমি বললাম, বাংলা একটা মজার গল্প আছে, এই ছেলেটি মেয়েটিকে যেমন করে বট গাছ দেখাচ্ছিল তাতে আমার সেই গল্পটা মনে পড়ে গেল। কি গল্প বলো না, লারা আমার হাতে হাত ছুঁয়ে বলল। আমি বললাম, চাঁদ দেখার গল্প। ছেলেটি মেয়েটিকে পূর্ণিমার রাতে চাঁদ দেখাচ্ছিল, বলছিল, দেখো কি সুন্দর চাঁদ। সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠেছিল, বুঝেছি বুঝেছি, তুমি আমারে চুমু খাবা, চাঁদের বিকল্প বট গাছ। এবার লারার হাসির শব্দ পেল, পালো, শব্দ বেশি করছিল না, কিন্তু সারা শরীর দুলে উঠছিল হাসির দমকে। এবারও অনেকে তাকিয়ে দেখল আমাদের দিকে। কিছু দূর গিয়ে আমরা রাস্তা পেরিয়ে ডান দিকের ফুটপাথে উঠলাম। একটা বিরাট বট গাছে নানা রকম আলো দিয়ে সাজিয়েছে, তার ছায়ায় ছায়ায় কত যে দোকান। হনলুলু শহরটা বট, নারকেল, খেজুর, রঙ্গন, করবী, হেনার, চাপা গাছে ভরা। এইসব ট্রপিক্যাল ফুল ফলের গাছ পশ্চিমীদের চোখে এক বিস্ময়, যারা এশিয়াতে এবং বিশেষ করে ভারতবর্ষে আসেনি কখনো, তাদের এই ওরিয়েন্টাল হাওয়াইয়ের গন্ধ বর্ণের তীব্র আমেজ মাতাল করে ফেলে। আমি বললাম, তুমি তো হাওয়াইয়ে আগে ছিলে, এই আলোহা উইক কি এক সপ্তাহই সারা বছরে? লারা বলল, না, প্রায় মাসখানে, প্রত্যেক বছর একই সময় হয় না, একটু এদিক ওদিক হয়। 5টা প্রধান দ্বীপে এক এক সপ্তাহ করে, তাই সব শুধু 5 সপ্তাহ হয়েই যায়। এই আলোহা ফেস্টিভ্যালের ইতিহাস আছে। প্রাচীনকাল এখানে মাহাকিকি উৎসব হতো প্রতি বছর। হাওয়াইয়ের সর্দাররা, যাদের ভূমিকা ছিল রাজার পরেই, ওই সময় সাধারণ মানুষদের কাছ থেকে কর আদায় করতেন দেবতার লোনার নাম করে। করটা আদায় করা হয়ে গেলে সর্দাররা এবং সাধারণ করদাতারা সবাই মিলে একসঙ্গে উৎসবে মাততেন। তখন এই উৎসবকে থ্যাংকস গিভিং উৎসব বলতো লোকে, মাহালো উৎসব। তারপরে লারা বলল, তুমি কদিন থাকবে? বললাম, কতদিন, আর এই ছুটির তো বছরে 15 দিনের, তার মধ্যে 7 দিন তো ওয়েস্ট কোস্টে কাটিয়ে এলাম। লারা বলল, তাহলে আজ রাতে বসে তোমার জন্য একটা প্রোগ্রাম বানিয়ে ফেলি, আমিও তো মাত্র কালই এসেছি, কেনেথের আসবার কথা ছিল আজকে, ফ্লাইট নাম্বার জানাইনি বলে এয়ারপোর্টে যেতে পারলাম না। এত জায়গা থেকে এত ফ্লাইট আসে হনলুলুতে যে আন্দাজে যাওয়ার কোনো মানেই হয় না। আমি বললাম, কেনেথ মানে? কেনেথ হাচনার, যার কথা তুমি বলেছিলে, তোমার মনচুলের বয়ফ্রেন্ড? হ্যাঁ, লারা বলল। তারপর বলল, আজও যদি না আসে কেনেথ, তাহলে রাতে ফোন করবে হয়তো, ও যদি আসে তাহলে তোমাকে আমার পক্ষে বেশি সঙ্গ দেওয়া সম্ভব হবে না। আমি হাসলাম, বললাম, তুমি নিশ্চিন্তে থাকো, ও এলে আমি যেখানে এসেছি তা তোমাকে বুঝতেই দেব না, তোমাদের নির্জনতায় কোনো বিঘ্ন ঘটাবো না আমি। লারা মুখ ফিরিয়ে তাকালো আমার দিকে, নানা রঙা আলোয় ওর হলুদ আর কালো ফুল ফুল ড্রেসকে ভারী সুন্দর লাগছিল। কাঁধ অব্দি কালো চুল নেমে এসেছে, ও সৌন্দর্যের প্রতিমূর্তি যেন। ওর সুন্দর দাঁতের শাড়ি, ওর হাসিতে টোল পড়া গাল, ওর গায়ের হালকা পারফিউমের গন্ধ, সব মিলেমিশে আমার নেশা লাগছিল। লারা মুখ ফিরিয়ে তাকিয়ে বলল, তুমি রাগ করলে? আমি হাসলাম, কিন্তু সত্যি বলতে কি, হাসতে আমার কষ্ট হচ্ছিল।
বললাম, তুমি আমার কে? তোমার উপর রাগ করার অধিকার আমার কোথায়? ও চুপ করে থাকলো কিছুক্ষণ। তারপর হাঁটতে হাঁটতে আমার হাতে হাত রেখে বলল, পৃথিবীতে কোনো অধিকারী কেউ নিয়ে জন্মায় না, অধিকার সৃষ্টি করে নিতে হয়। তুমি বড় বোকা আর সেন্টিমেন্টাল। আজকের দিনে কোনো মানুষের সেন্টিমেন্ট আছে নাকি? আমি বললাম, নেই বলেই মনে হয়, কিন্তু থাকলে আমি খুব খুশি হতাম। সেন্টিমেন্ট না থাকলে মানুষ কি মানুষ থাকে? পশুদের তো সেন্টিমেন্ট নেই, তাহলে পশুদের সঙ্গে মানুষের তফাত কোথায়? লারা মুখ ফেলারলো আমার দিকে, বলল, জানি না, তবে কথাটা ভাবার মতো, ভাববো এ নিয়ে। প্রায় ঘণ্টাখানেক বেরিয়ে আমরা ফিরলাম। আমরা স্বীকার করি আর নাই করি, জেট প্লেনে ওড়াউড়ি করলে শরীরের উপর তার এফেক্ট কিছু নিশ্চয়ই হয়। মানুষ মাধ্যাকর্ষণে বন্দি স্থলচর জীব। সে যদি হঠাৎ 40,000 ফিট উঁচুতে উঠে ঘন্টায় প্রায় 1,000 মাইল বেগে একটা প্রেসারাইজড এয়ার কন্ডিশন বাক্সে বসে হাজার হাজার মাইল ছোটাছুটি করে, তবে তার শরীরে সেই উড়নতুবড়ির যাত্রার ফল কি হয় না হয় তা এখনও বোধ হয় পুরোপুরি নিরূপিত হয়নি। লম্বা প্লেন জার্নির পর আমার ঘাড়ের কাছে ব্যথা করে, গা ম্যাজম্যাজ করে। হোটেলের কাছে এসে লারা বলল, কি করবে এখন? আমি বললাম, বাথরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকবো 15 মিনিট। লারা বলল, আমিও ঘেমে গেছি একেবারে। তারপর তুমি কি করবে? আমি বললাম। লারা বলল, একটু কাছাকাছি করতে হবে। আমি বললাম, তুমি এসো আমার ঘরে। তোমার ঘর তো কেনেথের পায়ের শব্দের জন্য উৎকর্ণ হয়ে আছে, আমার ঘরেই এসো। লারা অদ্ভুত চোখে থাকালো আমার দিকে, তারপর দুষ্টুমির হাসি আসলো, বলল, ঠিক আছে, আমি আসবো। হোটেলে ঢুকে লারা ওর ঘরে গেল। হোটেলের নিচেই একটা স্টেশনারি কাম ড্রাগ স্টোর কাম পোস্ট অফিস আছে। অনেকদিন পর গোল্ড ব্লক টোব্যাকো পেলাম এই দোকানে। ডিলস পাইপ ক্লিনার। ঘরে এসে টিভি সেটটা খুলে জানালার তাকে দুই পা তুলে দিয়ে বসে পাইপ খেলাম কিছুক্ষণ। তারপর শাওয়ার খুলে দিয়ে খুব ভালো করে স্নান করলাম। ওয়াল্ট ডিজনির একটা ছবি দেখাচ্ছিল ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের পটভূমিতে। ছবিটাতে বুঁদ হয়ে গেছি এমন সময় ফোনটা বাজল। ভারী খসখসে গলায় একজন পুরুষ বললেন, মে আই স্পিক টু লারা প্লিজ? আমি বললাম, লারা তো এখানে নেই, এখানেই তো থাকার কথা। উনি বললেন বিদ্রুপের গলায়। তারপর অভব্যভাবে ভদ্রলোক বললেন, ওকে বলুন বিছানা ছেড়ে সে ফোনটা ধরতে, ফোন ধরতে জামা কাপড় পরার দরকার নেই। আমি কি বলবো ভেবে পেলাম না, বললাম, আপনি কি বলছেন, কে বলছেন? ভদ্রলোক বললেন, প্লিজ টেল হার ইটস কেনেথ ফ্রম টরেন্টো। ইতিমধ্যে আমার ঘরের ডোরবেলটা বাজল। আমি বললাম, আপনি একটু ধরবেন ফোনটা? উনি বললেন, না, ধরতে পারা সম্ভব নয়, লারাকে বলে দেবেন যে আমি ফোন করেছিলাম, বলে রিসিভারটা নামিয়ে রেখে দিলেন। আমি হতভম্ব হয়ে গিয়ে দরজা খুলে লারাকে বললাম যে কেনেথ ফোন করেছিল। লারার চোখ মুখ খুশিতে উদ্বেল হয়ে উঠল। ও ফোনের কাছে দৌড়ে এলো, এসেই বলল, কই, ছেড়ে দিয়েছে? লারা হতাশ হয়ে চেয়ারে বসে পড়ল, বলল, আমার ঘর থেকে তোমার ঘরে আসতে গিয়ে লিফটে আমার এক ছোটোবেলার বন্ধুর সঙ্গে দেখা। লিফটে নিচেই নামছিল, ওর সঙ্গে নিচে নেমে গেলাম লবিতে। সেখানে দাঁড়িয়ে মিনিট পাঁচেক গল্প করে সোজা তোমার ঘরে আসছি। আমি বললাম, আমার ঘরে নাম্বার কী করে পেলে কেনেথ? তাই তো, অবাক হলো লারা। লারা বলল, ও আমাকে বলেছিল যদি ফোন করে তবে রাত 10টার পরে করবে। লারার দিকে চেয়ে আমার কষ্ট হলো। আমি টেলিফোনের কাছে উঠে গিয়ে হোটেলের অপারেটরকে চাইলাম, বললাম, আমার ঘরে একটু আগে টরন্টো থেকে যে কল এসেছিল সে সম্বন্ধে তারা কিছু জানেন কি না? মেয়েটি সপ্রতিভভাবে উত্তর দিল যে জানে। বলল, কেউ একটু আগে টরন্টো থেকে কেউ ফোন করেন হোটেলের রিসেপশনে, বলেন মিস লারা ডস এই হোটেলে উঠেছেন কিনা, ওরা বলেছেন যে উঠেছেন এবং লারার ঘরে কানেক্ট করে দেন ওকে, সেখানে নো রিপ্লাই হয়। তখন রিসেপশনের মেয়েটি আমার ঘরে কলটি দিয়ে ও বলে দেয় যে আমাদের দুজনকে একই সঙ্গে বাইরে বেরোতে দেখেছে, তাই লারা ওর ঘরে না থাকলে হয়তো আমার ঘরেও থাকতে পারে। ফোন নামিয়ে রেখে আমি লারাকে বললাম অপারেটর যা বলল, কিন্তু কেনেথ আমাকে যেসব কথা বলেছিল তা আর বললাম না ওকে,
বলতে খারাপ লাগলো। লারা কথা না বলে ওর ব্যাগ থেকে ছোট্ট অ্যাড্রেস বই বার করে টেলিফোনে ডায়াল ঘোরালো চিন্তান্বিত মুখে। এরিয়া কোড নাম্বার। তারপরে কেনেথের সঙ্গে কথা বলতে লাগলো, কিন্তু কি বলছিল তা বুঝতে পারছিলাম না, কারণ ও ফ্রেঞ্চে কথা বলছিল। তবে ও যে অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছে তা বুঝতে পারছিলাম। মন্ট্রিয়ালে যারা থাকে তাদের ফ্রেঞ্চ না জেনে উপায় নেই। ফরাসি দেশীয় লোকেরা সেখানে আধিপত্য করে। কানাডায় যখন কুইন এলিজাবেথ টু এসেছিলেন তখন মন্ট্রিয়ালে তাকে নিমন্ত্রণ পর্যন্ত করেনি মন্ট্রিয়ালের লোকেরা। মন্ট্রিয়াল পুরোপুরি ফ্রেঞ্চ ডমিনেটেড। মন্ট্রিয়ালের আরেক নাম প্যারিস অফ কানাডা। কথা বলতে বলতে দেখতে দেখতে লারা চোখ মুখ লাল হয়ে উঠল। লারা চোখ জলে ভরে গেল। লারা দুবার তিনবার রাগত স্বরে বলল, পারদো পারদো পারদো। তারপর নিজের হাতের মুঠি পাকিয়ে নিজের হাঁটুতে ঘুষি মারতে লাগলো। আমি মিথ্যাও ছিলাম, বাথরুমে এসে দাঁড়িয়ে রইলাম, জল খেলাম বেসিন থেকে এক গ্লাস। হঠাৎ ঠক্করে রিসিভার নামিয়ে রাখার আওয়াজ পেলাম। তখন বাথরুম থেকে ঘরে এসে দেখি লারা আমার দিকে পিছন ফিরে জানলার কাছে দাঁড়িয়ে আছে। টেলিভিশনটা বন্ধ করে দিয়ে আমি অনেকক্ষণ চুপ করে ওর পিছনে দাঁড়িয়ে রইলাম। আস্তে ডাকলাম, লারা। লারা উত্তর দিল না। আমি এগিয়ে ওর পাশে দাঁড়িয়ে ওকে তাক দেখলাম। দেখলাম দু চোখের জলে ওর সুন্দর গোলাপি পোশাকটা ভিজে যাচ্ছে। আমি বললাম, কোন কুক্ষণে যে সে তোমার এত বড় সর্বনাশ করলাম। আমি বললাম, লারা আমাকে ক্ষমা করো, আমার খুবই খারাপ লাগছে। লারা কথা বলল না, চেয়ারে বসে পড়ল, আমার দিকে জল ভরা চোখে চেয়ে রইল। অনেকক্ষণ পর সে প্রথম কথা বলল, কেনেথ যেসব অপমানকর কথা বলেছিল তার জবাবে তুমি কিছু বললে না ওকে? আমাকে ও অপমান করতে পারে, আমি একসময় ওর প্রেমিকা ছিলাম সেই অপরাধে, কিন্তু তোমাকে কোন সাহসে অপমান করল ও? আমি বললাম, আমি তো কিছু মনে করিনি। তাছাড়া একজন অজানা অচেনা লোকের সঙ্গে ফোনে ঝগড়া করার কী মানে হয়? তাছাড়া তুমি যাকে ভালোবাসো, যে তোমার বন্ধু, তার সঙ্গে আমি কোন নির্বুদ্ধিতায় ঝগড়া করব? আমার কথা তুমি একেবারেই ভেবো না, সে আমাকে দেখেইনি কখনো, আমিও তাকে দেখিনি, তাই মান অপমানের কথাই ওঠে না। লারা বলল, আই পিটি হেম, ওকে ভালোবেসেছিলাম বলে আমি অনুতপ্ত, দুঃখিত, লজ্জিত। ও এত ভীরু যে সোজা কথাটা সোজা করে বলতে পারল না, বলতে পারল না যে ও ক্রিস্টিনের খপ্পরে পড়েছে। আমি কি ওকে জোর করে আটকে রাখতাম? জোর করে কি কেউ কাউকে ভালোবাসতে পারে, না ভালোবাসা পেতে পারে কারো? আমি শুধুলাম, ক্রিস্টিনকে? লারা বলল, ওদের কোম্পানিতেই কাজ করে। টরন্টো যাওয়ার পর থেকেই ও ক্রিস্টিনের সঙ্গে বেশ ঘনিষ্ঠ, প্রত্যেক উইকেন্ডে ওর অ্যাপার্টমেন্টেই থাকে, বেড়াতে যায়। কি করব, ভালোবেসেছিলাম বলে দুঃখ পেতেই হবে। আমি বললাম, লারা শান্ত হও, তুমি ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, তোমার কষ্ট দেখে আমার ভারী কষ্ট হচ্ছে। লারা চোখ তুলে বলল, কেন, আমি তোমার কে? আমার কষ্ট দেখে তোমার কষ্ট হওয়া ভুল, মিথ্যা। আমার কষ্ট আমি একাই বইতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, আই ডোন্ট নিড ইউর সিম্প্যাথি, ফর দ্যাট ম্যাটার আই ডোন্ট নিড এনি বডির সিম্প্যাথি। আমি বললাম, লারা আমি সত্যিই বড় দুঃখিত, আমি তোমার সর্বনাশ হয়ে এলাম এই হাওয়াইতে, বড় লজ্জার। লারা বলল, তুমি আমার ভালো করবারই কে আর সর্বনাশ করবারই কে? তুমি নিজের ইম্পর্টেন্ট বড় বেশি দিচ্ছ। তারপরেই আমাকে ধমক দেবার মতো করে বলে উঠল, ওয়াচ আউট অর ইউ উইল বি হিট দ্য সিলিং। একটুক্ষণ পরেই চুপ করে বসে থেকে লারা উঠে ঘর ছেড়ে চলে গেল। বাইরে থেকে দরজার টেনে বন্ধ করার আওয়াজ হলো কটাং করে। দরজার আওয়াজের সঙ্গে ছিটকেল গুড নাইট। আমি অবসন্ন ও বিষণ্ন বোধ করছিলাম। লারা যদি পুরুষ হতো তবে আমি ওর ঘরে গিয়ে থাকতাম আজ রাতে, ওকে ওর এই মানসিক বিপর্যয়ের সময় সাহায্য করতাম, ওকে হাসাতাম, ওকে নিয়ে বাইরে বেরোতাম, সারা রাত কোথাও কোনো রেস্টুরেন্টে কি নাইট ক্লাবে গিয়ে হই হই করুন মনের দুঃখ ভুলিয়ে দিতাম। কিন্তু চাঁদে যখন মানুষ পা দিচ্ছে, পৃথিবী যখন ভীষণ 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 আধুনিকতার আত্মশ্লাঘায় নুব্জ হয়ে রয়েছে, ঠিক তখনই যেহেতু বিধাতা লারার শরীর আর আমার শরীর বিভিন্নভাবে করেছেন, এই অপরাধে এই মুহূর্তে ওর জন্য আমার কিছুই করার ছিল না। আমার ঘরে কেনেথের কলটা দেওয়াতে বোধহয় ওদের সম্পর্ক যেটুকু ছিল সেটুকুও নষ্ট হয়ে গেল।
একথাটা ভেবে আমি এমন স্তম্ভিত হয়েছিলাম যে তা বলার নয়। আমি একবার উঠে আবার টিভিটা চালিয়ে দিলাম, তারপর জুতোটা খুলে পা দুটো তুলে খাটের উপরে পিঠের নিচে বালিশ দিয়ে বসলাম। যে জগৎ আমার নিজের, যে জগৎ থেকে আমি বড় শান্তি পাই, যেখানে মানুষ নেই, নারী পুরুষের শরীর মনের কোনো রকম বিভ্রাট নেই, সেই আদিম অরণ্যের জগতে ফিরে গেলাম ওয়াল্ট ডিজনির ছবি দেখতে দেখতে।